त्रिपुरा जूट मिल श्रमिक कर्मचारी जौथ आंदोलन मंच के उद्योगे रविवार एक सांबादिक सम्मेलन आयोजन सांबादिक सम्मेलन उपस्थित मंच नेतृत्व जानिए जूट मिलर श्रमिक कर्मचारी वेतन और बकिया मिटिए देवार दाबी के सामने रेखे आगामी 18 नवेम्बर तीन घंटार एक गण धर्णा कर्मसूची पालित हो दाबी पूरण लक्ष्य मुख्य सचिव स्मारकलिपि प्रदान करूची रखा हो सांबादिक सम्मेलन उल्लेख कर जौथ आंदोलन कमिटी नेतृत्व এই সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছি বিশেষ একটা লক্ষ্য নিয়ে। আপনারা জানেন যে ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীরা তারা ১-১ ১৯৯৬ থেকে তাদের সমস্ত দেনাপানাগুলি পাওয়ার অধিকারী এবং এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট পর্যন্ত একইভাবে প্রত্যেকটা বিচারক আমাদের পক্ষে রায় দিয়েছে। শেষবারে সরকার পক্ষ এবং জুট মিল তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন, আপিল মামলাতেও তারা পরাজিত হয়েছে এবং এখন গত ২১ সেপ্টেম্বর লাস্ট যে রায়টা বার হল সেই রায়ে বলা হয়েছে যে আগামী ৬ মাসের মধ্যে জুট মিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা এগুলি ১-১ ১৯৯৬ থেকে শুরু করে সমস্ত অ্যালাউন্স সহ প্রদান করার জন্য সেখানে সুনির্দিষ্টভাবে রায় ঘোষণা করেছেন। এবং আমরা লক্ষ্য করি বহুদিন যাবৎ আমরা এই লড়াইটা করে আসছি কিন্তু আমরা দেখছি শুরু থেকে আমাদের বঞ্চনার প্রতি এই রাজ্যের কর্তৃপক্ষ সরকার খুব একটা বেশি আমাদের দিকে লক্ষ্য করছেন না, যার ফলে আমরা বিগত দিনে বহু বড় বড় আন্দোলন করছি তারপরও বিষয়টা শেষ হয় নাই। শেষমেশ আমরা এখন আবার যখন এই যে সরকার পক্ষের যে আপিল মামলা হারার পরে আমরা এখন সবাই মিলে ত্রিপুরা জুট মিলে আমরা যে দুটা সংস্থা মামলা করেছি চটকল শ্রমিক ইউনিয়ন জুট মিল কর্মচারী মঞ্চ